নদী গ্রামে ঢুকলেই দেখা যায় এলাকার অনেকেই গাছের নিচে বসে বাঁশি তৈরিতে ব্যস্ত বাঁশি শিল্পের কাজ সম্পর্কে শিল্পীরা জানায় বাঁশি তৈরির কাজ শুরু হয়েছে কবে তা সঠিক গ্যাস পাই আমরা তো এলে বালো একটা সুবিধা আমরা পাই চল্লিশ ঘর কারিগর একটা ঘরের ভিতরে আপনার আটজন সাতজন ছয় জনের নিচে কোনো লোক নাই সপরিবার সবাই কাজ করি কুমিল্লা বিসিক শিল্প নগরীর উপমহাব্যবস্থাপক জানায় আমাদের কুমিল্লার বাসি ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হচ্ছে বাঁশি শিল্পের সাথে জড়িতদের সরকারের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া ও কেউ যদি আকারে বাঁশি নিয়ে কাজ করে তাদেরকেও সহযোগিতা করা হবে তারা শুধু বাঁশি শিল্প নিয়ে কাজ করে আমাদের আমি জানতে পেরেছি যে তাদের বাঁশি আমাদের ইউরোপ আমেরিকাতেও এক্সপোর্ট হয় তো সেই জায়গাটাকে আমরা আরেকটু কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি যেমন তাদেরকে যদি এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কিছু প্রণোদনা দিতে পারি সেই জায়গাটা নিয়ে আমাদের কাজ করার ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে এর বাইরে কেউ যদি ফ্যাক্টরি করতে চায় বিদেশ থেকে কোনো ধরনের যন্ত্রপাতি আমদানি করতে চায় তাহলে তাদেরকে শুল্কমুক্ত আমদানির সুবিধার জন্য আমরা সুপারিশ করতে পারি সেটি আমরা করব আর এই যে বার্ষিক শিল্পটা হুমনায় রয়েছে যারা হুমনায় কাজ করতেছে আমরা আশা করছি আমাদের যদি সেল সেন্টারটা হয়ে যায় সেই বাঁশি শিল্পটাকে আমরা প্রাধান্য দিব বাঁশির সুর মানুষের মনে আনন্দ দিলেও বর্তমান বাঁশি শিল্পীদের মনে আনন্দ নেই সরকার তাদেরকে সামান্য সহযোগিতা করলে দেশের সুনাম বিদেশে বয়ে আনতে পারবে এই শিল্প এসিটিভি ডিজিটাল